হ্যালো এভরিওয়ান, আমি বিদিশা। তোমাদেরকে আমার আর একটি নতুন ব্লগে ওয়েলকাম। আর আজকের এখন বাজে সকাল 9:30 মতন, তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আজকের আকাশটা একদম মেঘলা হয়ে আছে, তাই ঘরে একদমই আলো আসছে না। এখন তাই জানলার পাশে বসেছি ইন্ট্রোটা করার জন্য। প্রচুর বাতাসও হচ্ছে সকাল থেকে, ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে, ভীষণ ঠান্ডা লাগছে। আর আজকের আমরা যাচ্ছি ভাইজাগ, তার জন্য সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। কিছু একটা আসছে, একটু ওয়েট। তো চলো, গেছে এখন সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে নিয়েছি বলতে ড্রেসটা পরা হয়েছে, এখনো বেরোনো হয়নি। আর আমরা যাচ্ছি ভাইজাগ ঘুরতে। আর আমাদের বাড়ির সবাই যাচ্ছে, মানে পুরোনো ঘর থেকে বড়মা কাকিমারা সবাই আসছে, আর আমার মামাও যাচ্ছে, মানে বড় মামা যাচ্ছে। আর ট্যুরটা বাবা অর্গানাইজ করেছে, তাই বাবার কিছু ব্যবসায়ী যাচ্ছে এটাই। তো চলো, এরপর আমি যাই করব, তোমরা দেখতে পাবে। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আর এরপর কিন্তু দারুণ দারুণ ব্লগ আসবে। তো দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন রেডি হয়ে নিয়েছে, এরকম 10:30-11 মতন বাজে, ওদিকে ও রেডি হয়ে বসে আছে, কিন্তু মা এখনো রেডি হয়নি। ওইখানে এখনো ঝাঁটা আছে, ওটাই দেখা যাচ্ছে। ওই আমরা দুজন রেডি হয়ে গেছি। তো আমাদের এখানেই আজকে লাঞ্চের ব্যবস্থা আছে, পাশেই একটা ধাওয়াতে করা হয়েছে, ওখানে লাঞ্চ করে যাব। তো 1:30 দিকে হয়তো গাড়ি ছাড়বে মনে হচ্ছে, এবার অনেকজনের ব্যাপার, এখন কি হয় কি জানি কতটা তাড়াতাড়ি বেরোতে পারি। কিন্তু আমরা রেডি হয়ে নিচ্ছি, আর আমি এখন একটু গরম জল খাচ্ছি, কিরকম একটা ঠান্ডা লাগছে, তাই ভাবলাম একটু গরম জল খাই বসে বসে। এখন বড়মা কাকিমা সব চলে এসেছে, দুজন হাই করে দিয়ে তোরা করো, হাই চাই গো, হাই করো। তো আর আজকে আমরা চারজন একদম, কি এটাকে কি বলবে রে, একদম কম, চারজন একই রকম টি শার্ট পরেছি। এখন 12:30 মতন বেজে গেছে, কিন্তু অনেকে চলে এসেছে, কিন্তু আমাদের বাসটাই এখনো আসেনি মনে হচ্ছে। তাই এখন বসে বসে আমরা এখন সবাই গল্প করছি, এখন সবাই চলে এসেছে। আমাদের বাড়ি থেকে একটু ধাবাতে খাওয়া হবে, ধাবাটা ওইখানে আছে, আমাদের এই ধাবাটাতে খাওয়া হবে। এটা নতুনই হয়েছে, এখানে নাম রেখেছে JBL হোটেল। এখন আমরা লাঞ্চে এখন আমরা দীঘা চলে এসেছি, 3:30 মতন বাজে। আমাদের গাড়ি ওখানে দুটোর দিকে ছেড়েছিল, বিস্তর ঘুম পাচ্ছে কিন্তু ঘুমোতে পাচ্ছি। এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, ওইখানে লাইন দিয়েছে চায়ের জন্য। এখন আমরা চা খাচ্ছি, ওরা এদিকে আছে। এখন আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর গাড়ি ছেড়ে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে একদম। উড়িষ্যার ক্ষীর চড়া বলে একটা জায়গাতে, তো এখানে আমাদের এখন ডিনার হবে। এখন 9:00 বাজে বলতো, 6:27 বাজে। তো এখানে এখন মন্দিরে যাব আমরা, আর ডিনার হবে, টিফিন করাও হবে, এরপর রাত্রে গাড়ি ছাড়বে একদম। তো চলো এখন নিচে যাই। এখন আমাদের নাস্তা দিয়েছে খাওয়ার জন্য, পুরোটা অন্ধকার, মুখে শুধু আলো ভরা আছে, এখানে অন্ধকার ভীষণ। আমার কিরকম একটা ঠান্ডা লেগেছে, শরীরটা অসুস্থ হচ্ছে, চলো খেয়ে। খুব কষ্ট হয়েছে বলো? না হয়নি। এখন আমরা মন্দিরে যাচ্ছি, এখান থেকে হাঁটতে হাঁটতে কিছুটা যেতে হবে, 7:00 দিকে আরতি হয় বলছে, ওটাই দেখতে যাচ্ছি। সবাই ওই দিকে এখন মন্দিরে চলে যাচ্ছে, ওই রাস্তাটাই, আর আমরা এসেছি এখানে ফুচকা।
এখন এরা দাঁড়িয়েছে ফুচকা খেতে, আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি খাবো না। বোনের কাছ থেকে একটা দুটো নেব। কেমন লাগছে গো দাদা, কেমন লাগছে? এভারেজ ডাউন, এভারেজ এভারেজের থেকেও খারাপ। হয় বল কেমন লাগছে। ঠিক আছে, এখন আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে আর হাঁটতে হাঁটতে মন্দিরে যাচ্ছি। ওখানে এখন আরতি হচ্ছে, সবাই চলে যাচ্ছে। আমরা এখানে অনেক আগে এসেছিলাম একবার, তো শোনা যাবে না, হয়তো এখানে ভীষণই জোরে জোরে ঠাকুরের গান হচ্ছে। এখন আমরা এখানে বসেছি আর এখানকার ঠাকুরের প্রসাদ খাচ্ছি। এটা ক্ষীরের খোয়া, এরকম কিছু একটা নাম হয়েছে, তো চলো খেয়ে নিই। এখানের আরো একটা প্রসাদ, এটা ক্ষীর, এটা এখন সবাই খাচ্ছি। এখন আমরা এই মন্দিরে বসে আছি, সবাই এদিকে মারা সব ঘুরছে এখনো মন্দিরের চারপাশটা, আমরা বসে আছি, আমাদের বিশ্রাম হয়ে যাচ্ছে, মারা ঘুরছে। এখানে একজন আর ওখানে ও বসে আছে, আর এদিকে মামিমা, মামিমা একবার ঘুরো। তো এখন আমরা সবাই এখানে বসে আছি, আর আমাকে এইমাত্র একটা ওষুধও খেতে হয়েছে, আমার গাটা কেমন একটা জ্বর জ্বর লাগছে। এখানে একটা ছোট্ট রাধা ঘুরছে। আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আর সবাই বেরিয়ে চলে যাচ্ছে, আমরাই চারজন, আমরা দুজন আর ওরা দুজন বসে আছি ওইখানে। আমরা তো মন্দির থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু সবাই দেখছি বাইরে গিয়ে ওইখানে একটা বড় গাছ আছে, ওইখানে বসে আছে, তাই আমরা আবার মন্দিরের ভেতর চলে এসেছি। এখন চারজন বসে আছি আমরা, তো আমরা চারজন এখানে বসে আছি। আমার মাথাটা ভীষণ ব্যথা করছে, ও একটু কোথায় গেল, ও একটু মাথায় বাম লাগিয়ে দিয়েছিল, ঘুমোচ্ছিলাম বলতে পারো এইখানে বসে বসে। তো এখানে আমাদের ডিনার রেডি হচ্ছে, তাই সবাই এরকম মন্দিরেই বসে আছে। এখন বাইরে ঠাকুরের গান টান হচ্ছে, তো ওখানে কুয়াশার জন্য আর বাইরে যাইনি, ওখানে উপরটা ঘেরা আছে, তাই আমরা এখানেই বসে আছি। কথা কতটা কী শোনা যাচ্ছে আমি জানি না, ভীষণ জোরে জোরে এখানে ঠাকুরের গান হচ্ছে। আর শেষে আমি এডিট করার সময় দেখি বাইরের গান কিছু শোনা যাচ্ছে না, আমি চিৎকার করে করে কথা বলছি মনে হয়। আর আমার চুলগুলো সব উড়ে গেছে, এগুলো কি কালকে অবধি থাকবে থাকবে বলছিস? তুই জানি কী হয়, এখন 6টা বাজে রে, 8:30 মতন বাজে, এখন আমরা বসে আছি। আমাদের রান্না বান্না হলে ডিনার করে একদম গাড়িতে উঠবো, এরপর ডিনার করে আমরা গাড়িতে উঠে পড়বো, আর এরপর একদম সকালে চিলকাতে যাব। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও অল করে দিও, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের পাশে নোটিফিকেশান যায় আর তোমরা এসে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, টাটা। আর দারুণ দারুণ ভিডিও আসছে, দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, টাটা।